জাস্ট বাড়ি থেকে বের হচ্ছিলাম বুঝলেন আমি হাফ লাগা আছি ইসকো ইসকো বড়কা ভাই ইসকো বড়কা ভাই তো দেখেন আপনি ওই আটা ছেড়ে ওই আটা ছেড়ে হ্যালো 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 হ্যাঁ বলি বানি দেবো অনেক বিশাল ছেলেরা সব এসছে এসে তাকে খুঁজতে খুঁজতে ঢুকেছে বলছে কে রে কোথায় 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 তারপরে আমি বললাম দাঁড়া এনে ভিতরে ঢুকবেন না এখানে আমি দাঁড়িয়ে গেলাম গালাগালি দিয়ে আমাকে এক ফুসা মেরেছে আমি পিছনে পড়ে গেছি তারপরে আমারও দাদা ফাদারা ছিল সব বেরিয়েছে আটকানোর চেষ্টা করেছে বম চালিয়ে দিয়েছে এখানে একটু জোরে বলুন বম চালিয়েছে বম মেরেছে আমার লেগেছে আপনি দাঁড়িয়ে বলুন বম মারার পরে আমরা ভিতরে আবার পালিয়েছি হ্যাঁ আগে তো প্রাণ বাঁচাতে হবে যেই ভিতরে গেছি আরো দুটো বম মেরেছে গুলি চালিয়েছে গুলিটা আমাদের লাগেনি কিন্তু গুলিটা ওখানে পড়ে আছে কাড়া ছিল এরা পরিতোষ বলে একটা এখানকার অ্যান্টি সোশ্যাল সে চারটে মার্ডার কেসে আছে অলরেডি কিছুদিন আগেও হ্যাঁ তারপরে আপনার গির্জার মুন্না যাদব আছে তারই সব ছেলে ফেলে বাহিনী নিয়ে আমি দেখুন আমি পলিটিক্যাল মানে বিজেপি করি বলে আমার উপরে হামলা করেছে এরা সব তৃণমূল করে ওনাদের প্রমোটার মুন্না যাদব প্রমোটার বুঝলেন তারই গুন্ডা বাহিনী নিয়ে তৃণমূলের লোকজনেরই আপনার উপর আক্রমণ হ্যাঁ একদম যারা ছিল তারা তৃণমূলের গুন্ডা আর তৃণমূলের সঙ্গে জড়িত আপনারা বিজেপি করেন হ্যাঁ আমি বিজেপি করি এখানে ঝামেলাটা হচ্ছে গত তিন চার দিন ধরে মুন্না বলে আমাদের গির্জার একটি আমাদের দলের নেতা আছে ওখানেই ওরা হামলা করেছে তারপরে এখানে চার নম্বর ওয়ার্ডে করে সব জায়গায় করছে এবং গতকালের ঘটনার পর আজকে সব ছেলেরা তারা বললো ঠিক আছে ওখানে গিয়ে মিটিং ওরা বললো আসুন তাহলে মিটিয়ে নেবে এখন মেটামিটি করার জন্য যে ঠিক আছে বিজেপি তৃণমূল যে যাই করো করো কিন্তু এটা মিটিয়ে না যাতে কোনো জাতি দাঙ্গা না হয় তার সেই ঠিক সেই সময় বাকবিতণ্ডা চালু হলে ওখানকার সমস্ত ওরা বোম মারে মোটর সাইকেলে বোধহয় আগুন দিয়ে দেয় এবং কয়েকটি ছেলেকে ইনজোর করে এই নিয়ে ওখানে একটা সংঘর্ষ হয়েছে পুলিশ যথাসময় সেখানে গিয়েছে পুলিশ তার আইনানুগ ব্যবস্থা নিশ্চয়ই নেবে আমি খালি এইটুকু বলবো যে বিজেপির নাম নিয়ে যে সমাজবিরোধীরা পানিহাটিকে শান্ত পানিহাটিকে অশান্ত করার গত 15-20 দিন ধরে আমরা ব্যস্ত করোনায় মানুষকে রিলিফ দিতে ওষুধ দিতে হাসপাতাল দিতে কোয়ারেন্টাইন দিতে এরা ব্যস্ত জমি দখল করতে একে মারো তাকে মারো ফোন করে ফেলে দেবো গিরিয়ে দেবো করছে আজকে তারই একটি প্রতিফলন মাত্র এখানে বিজেপিকে আমি বলতে চাই যে রাজনৈতিকভাবে তোমাদের যা বলার থাকে এসো বলো আমরা আছি কিন্তু অরাজনৈতিকভাবে সংঘর্ষ বাধিয়ে বোম মেরে গুলি করে তৃণমূলকে শেষ করা যাবে না।